বলেছে আমি একদমই ওকে রান্না করে কোনোদিন খাওয়াইনি, তো আজকে আমি ভেবেছি আজকে আমার বাড়িতে আসছে, আমাকে একটু আগে আমার সঙ্গে কথা হলো, বললো সিরিয়াসলি where is kaju and badam আর কাজু? হ্যাঁ কি রে, আমি পারি না বাদাম আর কাজু দিয়ে চাউমিন বানাতে, আমাকে মা এটাই শিখিয়েছে, এটাই দেখি দেখি। এটা কি ধরনের চাউমিন শিখিয়েছো তোমার মেয়েকে? জীবনে টু গুড তোমাদেরকে লেটস্টার্টে স্বাগত। তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি কেন লেটস্টার্টের ব্লগ শুরু করছি, তোমাদেরকে এটা বলে দিই যে আজকে লেটস্টার্টের ব্লগটা আমি এই কারণে শুরু করছি কারণ পুরো বিষয়টা আজকে সায়কের জন্য সারপ্রাইজ থাকবে। সায়ক তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে আমার জন্য প্রচুর কিছু করেছে, আমায় গিফট দিয়েছে, আমায় খেতে নিয়ে গেছিলো, আমার জন্য প্রচুর 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 অনেক স্পেশাল স্পেশাল জিনিস করেছে আমাকে ভালো পাওয়ানোর জন্য। তো সায়কের খুব ইচ্ছে ছিল যে আমার হাতের রান্না খাবে প্রচুর বলেছিল, কিন্তু আমি খুব একটা রান্না করতে অভ্যস্ত নই, রান্নাবাড়ি খুব একটা করতেও পারি না, বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, তো রান্নাবাড়ি খুব একটা করতে ভালোবাসি না, পারি মোটামুটি অল্প স্বল্প একটু চাউমিন একটু পনির পারি করতে, বাট খুব একটা করতে কমফোর্টেবল নই। তো ও আমাকে বহুত দিন বলেছে, আমি একদমই ওকে রান্না করে কোনোদিন খাওয়াইনি, তো আজকে আমি ভেবেছি আজকে আমার বাড়িতে আসছে, আমাকে একটু আগে আমার সঙ্গে কথা হলো বললো, তো আমি ভেবেছি যে ও আসবে এবং আমি সারপ্রাইজ দেব ওকে, ভেবেছি ওর জন্য একটু চাউমিন রান্না করব, যেটা মা আছে ঘরে, মা সমস্ত সবজি সবজি কেটেছে, তো চাউমিন রান্না করব। এবার আমি চাউমিনটা রেডি করব পুরো বিষয়গুলো, ও আসছে এখন, ওর মোটামুটি হয়তো হাফ অ্যান আওয়ারের মতন সময় লাগতে পারে। তো আমার সঙ্গে পুরো ব্লগটাতে থেকো এবং এটা বলো যে সায়ক যে শুধু স্পেশাল গিফট দেয় তা কিন্তু নয়, নাচির হাতে রান্না খাওয়াটাও কিন্তু সায়কের জন্য একটা স্পেশাল গিফট, কারণ আমি কারোর জন্য ভালোবেসে রান্না করি না, ঠিক আছে? তো চলো আমার সাথে দেখাই যে মা সবজি টবজি কেটে রেখেছে, আমিও চাউমিন করবো আর কি, মাই করে দিয়েছে বেশিরভাগটা। মা সায়কের জন্য আজকে রান্না করছো? চাউমিন মাই সবকিছু করে রেখে দিয়েছে, আমি শুধু একটু খুন্তিটা নাড়বো আর কি। চলো দেখাই পুরো বিষয়টা কিরকম লাগছে আমার, কিন্তু জানি একদম স্কিপ করবে না পুরো ব্লগটা, বলে দাও আমার জন্য কি খাওয়া আমাকে, তো এটা তুমি খাচ্ছো, তো এটা তুমি খাচ্ছো, আমি খাবো না, নাটি বানাবে, চলো আমরা তাহলে বানিয়ে নিই। খাটতে হচ্ছে আমাকে ওর জন্য, ওর কপাল ভালো যে আমি ওকে চাউমিন বানিয়ে খাওয়াচ্ছি, আমার হাতে রান্না সহজে কেউ খেতে পারে না। যাই হোক ভিজিয়ে রেখে পরে করবো, তো ওটা পরে ভাজবো, চলো মায়ের থেকে রান্না শিখে শিখে করি, চলো মায়ের থেকে রান্না শিখে শিখে করি, কারণ পুরো রান্নার প্রসেসটা দেখাতে গেলে এখন মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করছি ওর জন্য রান্না করার, লেটসি কি হয় খেয়ে দেখি কি বলবেন বাবু। ওকে, সো আমি এসে পৌঁছেছি নাটির বাড়িতে, অ্যান্ড নাটির বাড়িতে চলছে হচ্ছে খাওয়া দাওয়ার তোড়জোড়,
সন্ধ্যেবেলায় হচ্ছে বা ইয়ে রান্না করছে কি বলো ওটাকে চাউমিন, আর এখানে চলছে মিঠাই। পিটার হচ্ছে হসপিটালে ভর্তি, খুব কষ্ট হচ্ছে আমার মিঠাই তোর জন্য। আর ঠিক হয়ে যা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, দেখ বাড়ির সবাই কতটা কষ্ট পাচ্ছে তোর জন্য, প্লিজ ঠিক হয়ে যা। ওকে যাই হোক, আমি দেখাই কি হচ্ছে বাড়িতে। বেবি, হোয়াট আর ইউ ডুইং? আবার বলে কি এই বুড়ি বলে কি চাউমিনে নাকি কালো জিরে দিতে হয়, আমি প্রথম শুনলাম জীবনে। না হয়নি রে, পুরো লাল লাল হবে জিনিসটা, লাল লাল হলে তো কালো হয়ে যাবে। গরমের মধ্যে দাঁড়িয়ে তোর জন্য এইটা ভাজছি। এসি লাগায় নে, কে বান করছে এসি? আমি কি রান্নাঘরে এসি লাগাবো? লাগা, আম্বানির বেটি না সায়কের বিশে দুইটা দিন আরো দিন দেবো না, থ্যাংক ইউ। মায়ের প্রশিক্ষণ চলছে, এটাকে আর আর করব আর করব, পরবর্তীকালে আবার আসছি। আপাতত এখানে আ হচ্ছে কাণ্ড, দেখো এখানে কি হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন, দাঁড়াও কি হয় পরে বলছি। হ্যাঁ, চাউমিনের ব্যাপার নে, ফাটা ডিম ফাটা, তুমতা না 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 তুমতা না 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 তুমতা ফেটে গেছে। এবার আঙুল দিয়ে ছাড়াতে হয় নাটি, ডিমের খোলা খোলা আবার ফেলে দিস না ওর মধ্যে। এটা কি ধরনের ডিম ফাটানো হলো? খোলাটা পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি। ছাড় দাঁড়া, খোলা আমি তুলছি, পারবি না, তোর অত ইশে নেই, তুই আমার মতো নেই। তাহলে আমি আরেকটা ডিম, এটা কি রে দেখ, আরে ডিম ফাটাই, ডিম রান্না করতে পারে না। সরে যা দাঁড়া, আগে এটাকে ঘুরাইতে দে, না হলে তোর লেগে যাবে তলায়। আরেকটা ফাটাবো ডিম। হ্যাঁ সর, আমি করছি না, তোকে করতে হবে না, আমি রান্না করব। ব্যাস এবার টান, আচ্ছা এটা এবার ফাললি নাকি? না এর ফেললি, ডিমের কোনো ওই হলুদ পোনা নাই এর মধ্যে, কি করব হাইব্রিডের ডিম এখন। মা এদিকে আসো, ধরো আমাকে খুঁটিতে নাড়তে দাও। হ্যাঁ নাড়ছি তো আমি, আরে ওঠ রে, অনেক হয়েছে নাটক, উঠে পড় উঠে পড়। কিরে ওঠ, উঠছেই না। যাই হোক, এইসব আমি দেখতে পারি না, টাটা পরে আসছি। কেমন বানাইছিস? মা কি বলবে, মা মোবাইল ফোনে বিজি। আর কিছু দিতে হবে না, আছে তাই গেলা। দেখি বিছানায় না, নিচে রেখে দিলাম তো, আবার কি হবে?
মাংসটা আনি চাই হ্যাঁ ঠিক আছে আরে রেখে দিয়েছি অলরেডি এর মানে রেখে দেখে দেখে দেখ কি পড়লো দেখে দেখ মা ওরকম কিছু পড়েনি মা বিছানায় এসে খাচ্ছে দে ওটা দে আচ্ছা হাতে নিয়ে খাচ্ছি দে খাওয়ার দিয়ে মুখের সামনে তুলে নিচ্ছিস না ঠিক ছি রাখতে হয় না শোনা বাজে স্বপ্ন দেখ চিলি চিকেনটা কি করলি রে বানাইছিস কিনে আনছিস কি দোকলাবাজি মে তো ফাইনালি টেস্ট করার পালা গেছি গিয়া অনেস্ট রিভিউ এবারে চাউমিনটা খুব একটা ভালো হয়নি চিলি চিকেনটা আছে বলে ভালো লাগছে অসাধারণ খেতে সাথে একটা চুল ফ্রি দিয়েছিস নাকি রে এই তো দিয়েছিস রে এই যে চুলটা চুল ইচ্ছে করে দিয়েছিস না দিতে চাইনি চিলি চিকেনটার জন্য ও করছে নাকি সত্যি ভালো হচ্ছে টু গুড ভবিষ্যতে কার বাড়ি গিয়ে উঠবি তো জানি না কিন্তু শিখে রাখা ভালো না আমি নিজেই খাই না আমার হাতের রান্না তোর কপাল ভালো তাহলে আমি তোর হাতের রান্না কে বলছি যে ভালো খারাপ হয়নি রে সাহেব অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে করেছি সেটা বল গরমের মধ্যে দাঁড়িয়ে পড়িনি ভীষণ ভালো হয়েছে সত্যি বল চিলি চিকেনটা মানে টু গুড চিনি চিনি চোখ ছেলে এ আমাকে তুই ইসে করছিস তোমাদের একটা কথা বলছি আয়েন্দ্রীর জন্মদিনে খায়া আমার যা পেট খারাপ হয়েছে গো এটা তো পেটটা ভালো হয়ে যাবে আমি তোমাদের কি বলবো দুই দিন বমি মানে সাংঘাতিক বমি বমি আয়েন্দ্রীর খাবার ছিল হচ্ছে সপ্তপদীর খাবার ছিল বেহালার সপ্তপদী নিন্দা করছি না সত্যি হয়েছে আমার অন্য কারো হয়েছে কিনা আমি জানি না বাবা আমার তো পেট খারাপ হয়েছে আমি দুই চারবার বমি করছি আর হাগা তো ছাইরাই দিলাম যাই হোক এটা কি আশা করি কিছু হবে না যদি এটা কি কিছু হয় তাহলে আমার কোনো বক্তব্য না এটা তো এখন তো পেট ঠিক হয়ে গেছে ওর পেট তো কখন বিগড়ে যায় এত খাই 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 করিস না ওই জন্য বিগড়াচ্ছে চিকেনটা ছাড়ছে না চামচটা আরে আরেকটা চামচ দেবো না না হয়ে গেছে আরে ভালোই লাগছে রে সেটা রাইট হয়েছে বুঝলি আরেকটা পাতলা বলছি হ্যাঁ
ভবিষ্যৎ বলবে আমরা খেয়ে নি, একটু গল্প করি, আবার আসছি। তো আমি হচ্ছে আমারটা পুরো শেষ করতে পারিনি, আর কেন শেষ করতে পারিনি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু যে রেঁধেছে তার তো ভালো লাগবেই। মোটেও না, আমি যথেষ্ট ভালো রাঁধিনি, মানে মোটামুটি ভালোই রেঁধেছি, খাওয়া যায় রে। বাহ, তুই তো বলেছিস তেল ঝাল মশলা সব কম দেওয়া হয়েছে, কিন্তু আমি খালি তেল কম দিতে বলেছি। ঝাল মশলাও তো খাস না রে, একদিন একদিন মা মাংস ভাঙিয়ে দিয়েছিল, তখন তো ওটা ঝাল ছিল শুধু। আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আমার খুব ভালো লেগেছে, অনেকদিন পর আমি সাহায্য পেলাম এত কাছে, এবার ওকে বাড়িতে যেতে হবে। কি সব কথা বলছিস যে তুই, দেখ আমার চুল দেখে কি মনে হচ্ছে, সুন্দর দেখতে লাগবে তো। ওকে, তারা গাইস, চা।